অনেক আম অনেক আম, এই ভরা একদম। Mommy. So nice. Dekho koto lok. Jete hote parbo. Chai ta. Wow. Ekdomi tai. Ei je eta 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 tomato na? Tomato. Oi to kono koto. Okhane onek gulo tomato ache. Ei te samne. Are dara dara ei phuli gulo dure de. Samne to samne to. Ei je eta tomato urei jacche. Etto hawa dicche na. Ar jol na oi jol. সব টমেটো এইটা, এগুলো কি গাছ? সব বেগুন গাছ। এটা সেই ছোবা, এটা আম গাছ মনে হয়। এই দুটোকে দেখো, এই দুটো সামনে। নমস্কার, আমি আজ আপনাদের ডিমের কষা করে দেখাবো। ডিমের কষা করার জন্য এখানে নিয়ে নিয়েছে ডিম, আর নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, ছখানা পেঁয়াজ ওখানে কুচানো আছে, আর নিয়েছে আদা, টমেটো, সাদা জিরে, গরম মশলা, তেজপাতা, আর একটা পেঁয়াজকে ওখানে পেস্ট করে নিয়েছে। নিয়েছে কিছু মশলা, শুকনো মশলা যেগুলো আছে একটু ফোড়ন দেওয়ার জন্য, আর নিয়েছে আলু। ও, আমাদের উলোনে রান্না শুরু হয়ে গেছে, প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ অনেক ছোটবেলায় দেখেছিলাম উনুনে রান্না, আবার এখন এসে দেখছি উনুন পড়েছে শীতকালে জল গরম করার জন্য বাড়িতে। তা ভাবলাম বন্ধুদের জন্য একটা উনুনের ব্লগ যদি দেওয়া যায় তাহলে দারুণই হয়, কি বলুন? তাই না, ভালো লাগবে না দেখতে? চলুন কিছু গ্রাম্য পরিবেশের সাথে সাধারণ মানের কিছু রান্না আমরা করব এবং আনন্দ পাব এবং আপনাদের আনন্দ দেব। শুরু হয়ে গেছে এখন উনুন জ্বালানোর পর্ব, আমি জাস্ট দেখছি কিভাবে কি করছে। জানেন তো উনুনের রান্না ভীষণ ভালো হয়, টেস্টি হয়। ঢোকাও ঢোকাও।
আগুন ধরে গেছে, আনন্দ হচ্ছে। আলুগুলো দিয়ে দিচ্ছে, সামনাসামনি বসে কোনোদিন এরকম উনুনের রান্না আমি দেখিনি, কিন্তু আমার দারুণ লাগছে। আর তারপরে মায়ের হাতে ডিমের কষা, একদমই তাই, মানে আমার দিদুনের হাতে। আমি যখন বাংলাদেশে গেছিলাম না, আমি আবার একসাথে দুটো উনুন পাশাপাশি রেখে দেখেছিলাম যে মাঝখান থেকে কাট দিচ্ছে আর ঝুড়িকে রান্না হচ্ছে। দিদুন তোমার কেরম লাগছে? আনন্দ লাগছে, বাংলাদেশের মেয়ে আমি, বাংলাদেশে করে এসেছি উনানে রান্না। কলকাতায় এসে তো রান্না করি নাই, তো এখন আমার মেয়ের খুব শখ হয়েছে, তার জন্য উনান বানিয়ে কাঠের জালে রান্না করি। রান্নাটা সর্ষের তেলে হবে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, মধ্যে নুন মিশিয়ে দিচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছে যাতে ভাজলে ডিমগুলো হলদে হলদে হয়। তিন বাজা হয়ে গেছে আমার মনে হচ্ছে, ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলা কষিয়ে নেবে, সাদা জিরে ফোড়নে দিচ্ছে আর দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছে, ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবার দিয়ে দাও, কি করবে, আমার তো দিপি জল বেরোচ্ছে। কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এবারে এখানে ছটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়েছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে ফ্রাই করার জন্য। একটু
দিয়ে দিয়েছিল কারণ এই আলুটা দেখা যাচ্ছে একটু শক্ত ছিল, তার জন্য এই আলুটা একটু দিয়েছে যাতে একটু নরম হয়ে যায়। আর বাদ বাকি আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছে। এখন যা দাগি আলু, কোনোটা সেদ্ধ হয় কোনোটা সেদ্ধ হয় না। আমাদের বাংলাদেশের আলুর মধ্যে এরকম ডিফেক্ট ছিল না, এখানকার কলকাতার আলু একটা শক্ত থাকে একটা সিদ্ধ হয়ে যায়। থো ফেলা তোমাকে বাংলাদেশের কথা, এখন অনেক বছর হয়ে গেছো ইন্ডিয়াতে আইসো, এখন এখনো বাংলাদেশ বাংলাদেশ করতেছো। করবোই তো, নিজের মাতৃভূমি করবো না, 100 বার করবো। আমারও লাগতেছে, এটা আমারও মাতৃভূমি। বেটে রাখা মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আন্দাজ মতন হলুদ গুঁড়ো, আন্দাজ মতন নুন, গন্ধ বেরিয়েছে না কি বলবো, এটা তো আমরা ফিল করতে পারছি, আপনারা করতে পারছেন না, কিন্তু এই রেসিপিটি একবার হলেও এরকম ট্রাই করবেন। অনেকেই ভাববেন গোটা গরম মশলা এর মধ্যে আগেই বেটে দিয়েছে, কিন্তু এই রেসিপিটা অনুযায়ী আপনি একবার হলেও করে দেখবেন, আগেই একসাথে মশলা বেটে সব একসাথে কষিয়ে নেবেন, গোটা গরম মশলা তেজপাতা সব একসাথে বেটে এরকম করবেন, এটা দুর্দান্ত স্মেল দেয়, এটা তো কি বলবো অতুলনীয়। আর ডিমের ঝোল কিন্তু অত্যাধিক ঝাল কখনোই ভালো লাগে না, ডিমের ঝোল সবসময় একটু হালকা ঝালই ভালো লাগে, দেখতে লালচে হবে কিন্তু ঝাল হবে না বেশি, এরকমই ডিমের ঝোল বেশি ভালো লাগে। এজন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার হয়নি, এখানে শুধুই শুকনো লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছে যাতে রং হবে কিন্তু ঝাল হবে না। মশলা সুন্দর কষে গেছে, এবারে আস্তে আস্তে আলুতে দিয়ে দেবে, তাই তো মা? এবার আলু কমে যাবে তো, এবার আলু দিয়ে দিচ্ছে, আলুটাও কিছুক্ষণ কষবে, তাই তো মা? একটু সামান্য কষে দেবে কারণ মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে আছে, একটু কষে গেলে এর মধ্যে মশলাগুলো যাবে, আরো টেস্ট বাড়বে। আহ কি দারুণ একটা গন্ধ, দারুণ গন্ধ, সুন্দর হাওয়া দিচ্ছে, দক্ষিণের বাতাস, কি বলবো, সবকিছু মিলেমিশে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। আর তার মধ্যে একটা গ্রেট এক্সাইটমেন্ট, কারণ আমাদের এইরকম রান্নায় অভ্যস্ত না আমরা কেউই, কিন্তু তবুও এরকম একটা করলাম, এটা আমাদের খুব ইচ্ছা ছিল শীতকালে এরকম একটা পিকনিক করার, যাই হোক সময়ের অভাবে করতে পারিনি, তা আমরা মনের আশাটা এভাবেই পূর্ণ করলাম, আর আপনাদের সাথে আমাদের মনের আশাটা পূর্ণ করার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যারা এখনও নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছে একে একে, মশলা কষে গেছে, আলুগুলোও কষে গেছে, এবারে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছে, হালকা হাতে নাড়তে হবে কারণ ডিমটি যেহেতু সেদ্ধ ভেঙে যেতে পারে বা ঘুরতির চাপে কেটে যেতে পারে, তাই একটু হালকা হাতে নেড়ে দিচ্ছে। জল দেবো তো মা, জল দাও, এই বাটিটার মধ্যে ডিমগুলো ভেজে রেখেছিল আর ওর মধ্যে তেল ছিল বলে ওটার মধ্যে জল ঢেলে দিচ্ছে, যাতে ওই তেলগুলো এক্সট্রা তেলগুলো এই ঝোলটার মধ্যে চলে যায়। এই ডিমের কষা, ভাত, রুটি, পরোটা সবার সাথেই প্রচণ্ড ভালো লাগে, একবার হলেও অন্ততপক্ষে এরকমভাবে ট্রাই করবেন। এটা কি করছো? চাটাই ভেঙেছি।
কত সুন্দর আমাদের দেশের শিল্প। অবশ্যই কতজন পারবে এটা করতে, সেটাই তো বলছি কত সুন্দর শিল্প, কুটির শিল্প। আমার মতন ডিমের জোর রান্না করে আপনারা খাবেন।